পাহাড় ঘেরা বনু ছায়ে শান্ত তোমার ঘর, উছল ঝোড়া মাতাল বাতাস নিটোল স্বয়ম্বর, মনের মিতা মঙ্গু পাহাড় খুলে স্মৃতির চিক, নামটি তোমার আজও দেখি করছে যে ঝিকমিক। পূর্বাচলের দিকে যখন তাকাই দেখি প্রভাতের আলো ধোয়া আকাশ পারে শুকতারাটির মতো জেগে আছে আমার মঙ্গু পাহাড়। জীবনের প্রথম ষোলোটা বসন্ত আমার কেটেছিল ওই বন পাহাড়ের মেহুল উপত্যকায়। সবুজ মখমলি লনে ছোট্ট ছোট্ট পা ফেলে প্রজাপতি আর ভোমরার সঙ্গে চলত আমার নিত্য দিনের লুকোচুরি খেলা। ধূপি গাছের ফাঁক ফোকর দিয়ে হাত ছানি দিত দূর দূর আকাশের মায়ালু। মনে হতো এক ছুটতে চলে যায় ওই মেঘ শৈলের আনমনা উঠোনে। গাছে গাছে গাইত পাখি গান, মৌমাছির গুঞ্জরণে জাগত হিন্দোলের মিল, আর অরণ্যের বৃক্ষরাজির পাতায় পাতায় বাজত আনন্দী মূর্ছনা। মঙ্গুই আমাকে শিখিয়েছিল প্রকৃতিকে চিনতে, অনুভব করতে তার বাক্য মনের অতীত ভালোবাসার পরশটিকে। এই মঙ্গুর হাত ধরেই চিনেছিলাম রবি ঠাকুরকে, তিনি তো ছিলেন মঙ্গুর প্রাণ পুরুষ। মঙ্গু নামটির মধ্যে কেমন যেন একটা মায়া জড়িয়ে আছে। দার্জিলিং জেলার অপরূপ এই পাহাড়িয়া জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ভোলার নয়। দার্জিলিং থেকে 35 কিলোমিটার নিচে অবস্থিত এই স্থান বেলা অবেলায় মর্মমূলে তেপান্তরের ডাক পাঠায়। পর্বতরানী দার্জিলিংয়ের মুখরতাকে পাশ কাটিয়ে বাতাসিয়া লুপ পেরিয়ে নামতে হবে নিচে। পথে পড়বে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম। ঘুম নামটি দিয়েছিলেন বিশ্বকবি। সত্যি সম্বৎসর কুয়াশার আলো ছায়ায় মোড়া এই পাহাড়ের গায়ে গায়ে যেন জড়িয়ে আছে তন্দ্রার আবেশ। চারদিকে ধ্যানমগ্ন পাহাড়ের সারি আর বিশাল বিশাল বনস্পতি। কত যে তাদের বয়স সে বাতা জানে, গায়ে তাদের শ্যাওলার আস্তরণ আর মাঝে মাঝে অর্কিডের দোল। হঠাৎ পাখির কলতান আর হাওয়ার গান চিরে পাশ কাটায় টয় ট্রেন। কু ছিক 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 বাঁশির সুরে মন মাতাল। ঘুম পার হয়ে জোড় বাংলো, অপূর্ব সুন্দর পথের দৃশ্য মন ভরিয়ে দেয়। একে বেঁকে পথ নেমেছে নিচে, স্ফটিক স্বচ্ছ পাহাড়ি ছোড়া বাঁকে বাঁকে বেহালা বাজায়। আরও নেমে সুরেল কুঠি পেরিয়ে মঙ্গুর জাফরানি আঁচল বিছানো গিরিশ্রেণী, আবার শিলিগুড়ি থেকে সেবক পেরিয়ে কলচ্ছলা তিস্তাকে সঙ্গে নিয়ে নিয়ে রম্ভীবাজার হয়েও ছোঁয়া যায় এই শৈলতট। এখানে রয়েছে 1864 সালে স্থাপিত বহুখ্যাত কুইনাইন ফ্যাক্টরি ও 1984 সালে স্থাপিত এমিটাইন ফ্যাক্টরি। নির্জন নিরালা এই বনুচ্ছায়ে যুগে যুগে কত না বিজ্ঞানী নিরলস সাধনায় ব্রতী হয়েছেন। ডাইরেক্টরেট অফ সিঙ্কোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্লান্টস মঙ্গুর সুবিশাল জমির তত্ত্বাবধান করে থাকে। এখানে সিঙ্কোনা ছাড়াও নানান বনৌষধির চাষ হয়ে থাকে আর বিজ্ঞানাগারে চলে গবেষণা। এই পাহাড়িয়া জনপদেই বিশ্বকবি 4 বার এসেছিলেন তার প্রিয় শিষ্যা মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে। মৈত্রেয়ী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন ছিলেন সিঙ্কোনা ফ্যাক্টরির তদানীন্তন কুইনোলজিস্ট। তাঁরই বাংলোতে কবি যাপন করেছিলেন তার ক্ষণিক অবসরের দিনগুলি। এই বাংলোতেই 1940 সালের 25শে বৈশাখ
পাহাড়িয়া জনজাতির সঙ্গে মহাসমারোহে পালিত হয়েছিল কবির জন্মদিন। সেই উৎসব আজ অক্ষয় হয়ে আছে তাঁর জন্মদিন কবিতাটির ছত্রে ছত্রে। অখ্যাত অজ্ঞাত মম্পু বিখ্যাত হয়ে উঠেছিল বিশ্বকবির চরণ রেণুতে। সেই বাংলো আজ রবীন্দ্র মিউজিয়াম রূপে স্বকীয়তায় উজ্জ্বল। দার্জিলিং থেকে মম্পু আসার পথে পাইনের ছায়ামাখা বনপথে অবস্থিত ছিল একটি অপূর্ব সুন্দর বাংলো যা স্থানীয় মানুষের কাছে সুরেল বাংলো নামে বিখ্যাত ছিল। প্রকৃতপক্ষে এটিই ছিল মম্পুতে ব্রিটিশদের তৈরি প্রথম বাংলো। এরপর মম্পুর অন্য বাংলোগুলি তৈরি হয়। নিজেদের বোঝার সুবিধের জন্য ইংরেজরা বাংলোগুলিকে ক্রোম বা সিরিয়াল অনুযায়ী অভিহিত করত। সেক্ষেত্রে এটি ছিল সিরিয়ালের প্রথম বাংলো। স্থানীয় বাসিন্দাদের ধ্বনি বিপর্যয়ের ফলে এই সিরিয়াল থেকেই সুরেল বাংলো কথাটি চালু হয়। দোতলা এই বিরাট বাংলোটি ছিল অপূর্ব সুন্দর। টানা লম্বা বারান্দায় টবে টবে জেব্রা গ্রাস, লেমন গ্রাস আর অর্কিডের সারি। বারান্দা পেরিয়ে বিরাট ড্রয়িং রুম। তার একদিকে লালচে মেহগনি কাঠের সুদৃশ্য পিয়ানো, অন্যদিকে বসার সোফা আর কাউচ। একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর, বেলজিয়াম গ্লাসের আয়না, ইটালিয়ান মার্বেলের পিরিচ আর বোল, গ্রিসের চাঁদানি, রোমের অনবদ্য ফুলদানি আর অনন্য সাধারণ সব অ্যান্টিকে গোটা বাংলোটি ছিমছামভাবে সাজানো। বাইরে চৌহদ্দিও বিরাট, প্রশস্ত লনের চারদিকে কেয়ারিতে ফুটে রয়েছে ফুলের ঢল। চারটি বিশাল বিশাল অ্যারাকেশিয়া গাছ যেন ধ্যানমগ্ন সন্ন্যাসীর মতো দণ্ডায়মান। একদিকে একটা বিরাট ক্যামেলিয়া গাছ বছরের বেশিরভাগ সময়ে সাদা সাদা ফুলে ছেয়ে থাকে। লন ছাড়িয়ে পাহাড় নেমেছে ঢাল বেয়ে, তারপর গভীর গম্ভীর পাইনের জঙ্গল। সে আজকের কথা নয়, বিংশ শতাব্দীর তিরিশের দশক। 1938 সাল এপ্রিল মাস নাগাদ রবীন্দ্রনাথ গেছেন কালিম্পং, উঠেছেন গৌরীপুর হাউসে। সেখান থেকে তিনি খবর পাঠালেন মৈত্রেয়ীকে বড্ড দেখতে ইচ্ছে করছে তাঁর। খবর পেয়েই মৈত্রেয়ী ছুটলেন গুরুদেবের কাছে। সেখানে গিয়ে তিনি জানালেন যে কবি যদি একটিবারের জন্য তার মংপুর বাংলোতে আসেন তবে সে হবে অত্যন্ত খুশির কথা। আশ্চর্যের বিষয়, কবি এক বাক্যে রাজি হয়ে গেলেন। এবার বিরাট সমস্যায় পড়লেন সেন দম্পতি। কবিকে নিয়ে আসার ব্যবস্থা করাটাও তো একটা বিরাট সমস্যা, কারণ আজকের মম্পু তো সেটা নয়। রামবি বাজার থেকে পালকিতে করে তাকে আনতে হবে, সেও এক কঠিন পথ। আর তাছাড়া কবি তো একা নন, তার সঙ্গে রয়েছেন আরও কিছু মানুষ। একজন লোকের থাকার ব্যবস্থা, সমস্ত কিছুর আয়োজন করা, সে কি একটি চারটিখানি ব্যাপার? অনেক ভেবে চিনতে ঠিক হল যে কবি থাকবেন সুরেল বাংলোতে। এই অখ্যাত অজ্ঞাত মম্পুর সুরেল বাংলোতে বিশ্বকবির চরণধুলি প্রথম পড়েছিল 1938 সালের 21শে মে। সুরেল বাংলোর অপরূপ সৌন্দর্য ভরিয়ে দিয়েছিল কবির মন। এমনিতেই পাহাড়ের বর্ষার একটা অনন্য সৌন্দর্য আছে। আকাশপাড়ের মেঘ নেমে আসে নিচে, কুয়াশারা পাহাড়ের ঢালে ঢালে ঘুরে বেড়ায়, চারিদিক লুপ্ত হয়ে যায় অনাবিল আনন্দধারায়, স্নাত হয়ে যেতে থাকে প্রকৃতি।
কখনো ওঠে ঝড়, প্রচণ্ড বজ্র নির্ঘোষে চারদিক গমগম করে ওঠে। কবির মর্মমূলে বর্ষার এ রাগিণী এক আশ্চর্য ভাব সঞ্চার করে। কবির লেখনীতে ফুটে ওঠে তারই প্রতিভাস। হুহু হুঙ্কার ঝরঝড় বর্ষণ, সঘন শূন্যে বিদ্যুৎ খাতে তীব্র কি হর্ষণ, দুর্দাম প্রেমিকিয়ে প্রস্তর ভাঙে খোঁজে উত্তর গর্জিত ভাষা নিয়ে। মানে না শাস্ত্র, জানে না শঙ্কা, নাই দুধল মোহ, প্রভু সাপ পরে হানে অভিশাপ দুর্বার বিদ্রোহ। আবার ওই তাণ্ডবের মাঝে কবি খুঁজে পান নবসৃষ্টিকে। তাই তো তিনি বলেন, মুক্ত বেণীতে স্রস্ত আঁচলে উশৃঙ্খল সাজে দেখা যায় ওর মাঝে অনাদিকালের বেদনা রুদ্বোধন, সৃষ্টি যুগের প্রথম রাতের রোদন। যে নবসৃষ্টি অসীম কালের সিংহ দুয়ারে থামে হেঁকেছিল তার প্রথম মন্ত্র, এই আসিয়াছি আমি। না, আর অত দূরে নয়। কবি এবার নেমে এলেন মৈত্রেয়ের নিজের বাংলোতে। কুইনাইন ফ্যাক্টরির পাশেই কুইনোলজিস্টের তদানীন্তন বাংলো। সুরেল বাংলোর মতন অত বড় না হলেও এই বাংলোটিও ভারী সুন্দর। টবে টবে রং বেরঙের অর্কিডের হাসি, লনের ধারে কেয়ারি করা মাঝে মাঝে দু চারটি ধূপি গাছ। এ হলো পাহাড়ি ঝাউ, পাতা শুকিয়ে জ্বালালে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। কিছুটা দূরে একটা বিরাট ছাতিম গাছ, কবির বড় প্রিয় এই গাছ। বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে ছাতিমের পল্লব দেওয়া হয়ে থাকে। লন ছাড়িয়ে পাহাড়ের ঢাল ঢেউয়ের মতো উঁচু নিচু পেরিয়ে নেমেছে নিচে। দূরে পাহাড়ের পর পাহাড়ের মালা, তাদের মাঝে মাঝে রূপলি গান ভাসিয়ে নেমেছে ঝর্ণা। বর্ষার মেঘমেদুর বেলায় তাদের ঘিরে মেঘেদের সাম্রাজ্য। নির্জন এই বনভূমিতে দিনের বেলাতেই ছিছির কনসার্ট। দুটো পাহাড়ি ঘুঘু খেলা করছে লনে, দূরের ঝোপে টুঁই আর টুনটুনের ব্যস্ত কিচির মিচির। গোলাপ গাছটা আলো হয়ে আছে ফুলে ফুলে। দুটো প্রজাপতি আর তিনটে কালো ভোমরা ব্যস্ত মধু খেতে। দূর নেপালি বস্তি থেকে ভেসে আসছে মোরগের ডাক, কুকুর কো। কবি বসে থাকেন বারান্দার কৌচে, ওটা তাঁর জন্যই বানানো হয়েছে। ভোরের সূর্য বারান্দায় এঁকে দিয়ে যায় চলমান আলিম্পন। সকাল ছটায় দূরবীন দাঁড়ায় ঘন্টি বাজে ঢং ঢং ঢং। পাহাড়ে পাহাড়ে সে আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। এ হলো শ্রমিকদের কাজে বেরোনোর ঘণ্টা। প্লান্টেশন আর ফ্যাক্টরিতে কাজ শুরু হয় সকাল আটটা থেকে। পাহাড় কাটা লাল রাস্তা ধরে নেপালি শ্রমিকেরা পথ ভাঙে। মেয়ে শ্রমিকদের অনেকের পিঠেই চৌকো ঝুড়িতে ছোট বাচ্চা ঘুমোতে থাকে। পাহাড়ের ধাপে ধাপে সিনকোনা গাছের চাষ হয় এখানে। চারা তৈরি থেকে গাছের ছাল তোলা সবই ওরা করে দক্ষ হাতে। কবি বসে বসে দেখেন এই রূপাতীতের খেলা। এর পরের বছরও কবি এলেন সেই বর্ষায়। বর্ষার পাহাড় কবির চেয়ে বড্ড প্রিয়। রোজই সন্ধ্যের পর গল্পের আসর বসে, কবি কবিতা পাঠ করেন, কখনো বা পড়েন তাঁর লেখা কোনো ছোট গল্প। কোনো কোনো দিন কবিতার নেশায় পায় তাকে। এই তো সেদিন তিনি লিখে ফেললেন একটা ছোট্ট কবিতা উদ্বৃত্ত। তব দক্ষিণ হাতের পরশ করণি সমর্পণ, লেখে আর মোছে তব আলো ছায়া ভাবনার প্রাঙ্গণে ক্ষণে ক্ষণে আলাপন।
বৈশাখে কৃষ্ণ নদী পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি, শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা তীরের প্রান্তে জাগিল পেয়াসী মন, যতটুকু পাই ভীরু বাসনার অঞ্জলিতে না বা উচ্ছলিল সারা দিবসের দৈন্যের শেষে সঞ্চয় সেজে সারা জীবনের স্বপ্নের আয়োজন। পাহাড়ের এই বর্ষার খেলা দেখতে দেখতে কেমন করে যেন সময় চলে যায়, আবার চলে আসে কবির ফেরার পালা। মৈত্রীর মন খারাপ হয়, কিন্তু কবি বলেন, ভয় কি মান কবি, আমি আবার আসব, দেখো দুবার আমি এসেছি তো, এসেছি তো তোমাদের দ্বারে। কবি ফিরে গেলেন, বলে গেলেন, মৈত্রেয়ী আমি আবার আসব, আসব তোমার এই বনো বাংলোয়। কিন্তু না, কবির আর আসা হয়নি। 1941 সালের 22 শ্রাবণ কবি পাড়ি দিলেন অনন্তধামে। কবির ভাবশিষ্যা শ্রীমতী মৈত্রেয়ী দেবী অক্লান্ত প্রচেষ্টায় সরকারি এই বাংলোটিকে তৈরি করলেন রবীন্দ্র ভবন হিসেবে। কবির ব্যবহৃত প্রতিটি আসবাবপত্র থেকে শুরু করে তার ছবি আঁকার ছোটোখাটো সমস্ত সামগ্রী আজও সযত্নে রক্ষিত আছে এই রবীন্দ্র মিউজিয়ামে। এখানে আসলে মনে হবে এই তো কবি এই কাউচেই বসেছিলেন, এই উঠে ভেতরে গেছেন। আর দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে যে কাঁচের জানলা দেওয়া বসার জায়গা, ওইখানে বসেই তো কবি দেখতেন মংপু পাহাড়ে আলো ছায়ার খেলা। কবির আঁকা অসংখ্য ছবি আজও চিত্রিত আছে বাংলোর দেয়ালে দেয়ালে। লেখা আছে কবির নিজের হাতে কত কিছু। ভাবতে খুব ভালো লাগে যে মংপুকে কবি এত ভালোবেসেছিলেন। মংপুতে যদি আসেন কখনো, অবশ্যই রবীন্দ্রভবন তো আছেই, কিন্তু তাছাড়াও মংপুর সৌন্দর্য ছড়িয়ে আছে তার পাহাড়ে ঝর্ণায়, তার জঙ্গলে জঙ্গলে। অবশ্যই দেখবেন মংপুর অর্কিড হাউস, অসাধারণ অর্কিডের কালেকশন রয়েছে এই অর্কিড হাউসে। পাকদণ্ডে বেয়ে বেয়ে যত ওপরে উঠবেন তত পাহাড় যেন আস্তে আস্তে তার বাতায়ন উন্মুক্ত করতে থাকবে আপনাদের চোখের সামনে, আর আপনারা দেখতে থাকবেন কি অসাধারণ সব ফুলের কালেকশন রয়েছে মংপুর এই অর্কিড হাউসে। মংপুতে রয়েছে একটি বৌদ্ধ মনাস্টারি, সেটি যথেষ্ট প্রাচীন। সেখানে রয়েছে বুদ্ধদেবের স্মৃতিচিহ্ন। মংপুর বেশিরভাগ অধিবাসী বৌদ্ধ, ফলে এই মনাস্টারির একটি আলাদা বিশেষত্ব রয়েছে। অবশ্যই দেখতে যাবেন মংপুর পোখরিতে, সমস্ত মংপুতে জল সরবরাহ হয় এই পোখরি থেকে, সেটিও অসম্ভব সুন্দর। সেখান থেকে একটুখানি নেমে পাহাড়িয়া অরণ্যের পথ দিয়ে যেতে যেতে পড়বে যোগীঘাট। সুবিশাল ঝর্ণা নেমে গেছে অনন্ত নিচের দিকে, তার উপরে রয়েছে ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু। অবশ্য সেটি এখন ব্যবহার করা হয় না, তার জায়গায় তৈরি হয়েছে নতুন সেতু, কিন্তু সেই জায়গাটির সৌন্দর্য বলবার মতো নয়। ওই পথ দিয়ে আরও কিছুটা এগোলে কমলার পাহাড় সিটং, তার সৌন্দর্য অপরিসীম। কাজী হাতে যদি দিন তিনেকের সময় পান, অবশ্যই একবার ঘুরে যাবেন মংপুতে, মংপু আপনাকে কখনো ফেরাবে না।